শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চারটে সোমবার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার, এবং এই বছরের শেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে পুজো অবশ্যই দেবেন উপবাস রেখে, এবং শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং ফুল। মহাদেবের আশীর্বাদের আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আমরা প্রত্যেকেই জানি যে বছরের ১২টি মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসের সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে শ্রাবণ সোমবারে ব্রত করলে বাবার সেই ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণও করেন। তাই শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য ও ফুল। শিবপুরাণের পুজোতে নানা রকম শস্য ও ফুলের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসের সোমবারেও বিশেষ শস্য ও ফুল অর্পণে বিশেষ বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। আজকের এই ভিডিওতে সেই বিষয়েই আমরা আলোচনা করব যে কোন শস্য অর্পণ করলে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে কোন বিশেষ মনস্কামনা হবে পূর্ণ। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার, এবং দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ মাসের শেষ সুযোগ, সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার, তাই এই ভিডিওটি পেলে অনেকেই উপকৃত হবেন। এবার আসা যাক মূল পর্বে। যদি এখনও পর্যন্ত সবুজ মুগ ডাল অর্পণ না করেছেন তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন মুগ ডাল। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে যেন ভুলবেন না। গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণে প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয়। দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সোমবারে সেটি হচ্ছে অরহর ডাল। শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ, সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিভিন্ন ধরনের অন্ন সোর্সের মধ্যে অন্যতম হলো অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয়। আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন, তারা অরহর ডাল অর্পণ করলে সে সমস্যা থেকে মুক্তি পাবেন। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল। বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আছে যাদের, তারা শ্রাবণের সোমবারে শিবকে ছোলার ডাল অর্পণ করুন। এর ফলে বিবাহের বাধা দূর হবে। বাধা পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন। উল্লেখ্য, শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারেন। কাটা বা ছেঁড়া বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন। পাতার ব্যবহার কিন্তু নিষিদ্ধ। চতুর্থ যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা। তার আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর করে নেয়। আবার যে জাতিকার জীবনে শনির দশা চলছে, তারা শ্রাবণ মাসের শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন। শিবকে শনির গুরু মনে করা হয়, তাই শ্রাবণ মাসে বিশেষ উপায়ে করলে শনি ঠাকুর এবং শিব উভয়েই প্রসন্ন হন। পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসের সোমবার কেন,
প্রতিদিন অর্পণ করতে পারেন, সেটি হচ্ছে অক্ষত অর্থাৎ অখণ্ড গোটা আতপ চাল। যে কোনো দেবী এবং দেবতার পুজোতে আতপ চাল লাগে। যে কোনো পুজোয় আতপ চাল বা অক্ষত ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে। চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধন অর্জন করতে পারেন। তবে শিব পুজোয় কখনো ভাঙা চাল অর্পণ করতে নেই। অক্ষত অর্পণ করবার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। আপনারা যে শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন, সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়, তা সে শস্যই হোক না কেন। যে শস্য আপনারা অর্পণ করবেন তা অত্যন্ত ভালোভাবে বেছে নেবেন যেন তার মধ্যে কোনো পোকা না থাকে। চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন চালের মধ্যে কোনো ফুটো বা ভাঙা চাল না থাকে। অর্পণ করবার পূর্বে আপনারা চালটি একটি পাত্রে নেবেন, ভালো করে বেছে নেবেন এবং সামান্য জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপরে শিবলিঙ্গে অর্পণ করবেন। শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন বা প্রতিদিন শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধু জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত এবং বেলপাতা অর্পণ করলে দেবাদিদেব মহাদেব মনস্কামনা পূর্ণ করেন। তাই আপনারা আপনাদের মনস্কামনা যে কোনো রকম সেটি পূর্ণ করবার জন্য শ্রাবণ মাসে চতুর্থ এবং শেষ সোমবার শিবলিঙ্গে বিশেষ শস্য অর্পণ করতে পারেন। এবার আসবো ফুলের প্রসঙ্গে। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাতই কম নয়। শ্বেত আকন্দ, ধুতুরা, হলুদ কলকে, নীল অপরাজিতা, ফুল সবকিছুই বাবার অত্যন্ত প্রিয় ফুল। অনেকে বলেন সাদা পদ্ম নাকি বাবার অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে যে ফুলটি আপনারা অবশ্যই অর্পণ করবেন সেটি শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল নয়, পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল। অর্থাৎ হরগৌরী পুজোয় এটি বিশেষ ব্যবহৃত হয়। বাবার নামে এই বিশেষ ফুলটি রয়েছে। এই ফুলটির নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল। মনে করা হয় শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষাক্ত হলাহল বিষ পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করলে এবং নীলকণ্ঠ ফুলের মালা দেবাদিদেব মহাদেবকে পরালে সারা বছর সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায় এবং জীবনের স্থিতিশীলতা আসে এবং মনে শান্তিও আসে। শুধুমাত্র মহাদেবের নয়, পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ ফুল। আপনারা অনেকেই হয়তো জানেন যে মা দুর্গা পুজোয় নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগে। এই ফুল আবার মা দুর্গারও প্রিয় ফুল। এই ফুলের অপর নাম অপরাজিতা। মনে করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবনে অপরাজিত থাকা যায়। অর্থাৎ জীবনে কেউ আপনাকে কখনোই পরাজিত করতে পারবে না। তাই শ্রাবণ মাসে চতুর্থ ও শেষ সোমবারে শুধুমাত্র মহাদেবের নয়, আপনারা হরগৌরীর পুজো করুন এবং অবশ্যই শিবলিঙ্গে এবং মা পার্বতীর কাছে নীল রঙের অপরাজিত ফুল অর্পণ করতে পারেন। এর ফলে জীবনে যাবতীয় সমস্যার সমাধান হবে। মা পার্বতীর এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিপত্তি মুক্ত হয়ে জীবনে অপরাজিত থাকতে পারবেন। যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবারে বা কোনো দিন এখনও পর্যন্ত নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন। তবে হ্যাঁ, অর্পণ করার সময় দেখে নেবেন নীলকণ্ঠ ফুল না খুব নরম প্রকৃতির হয়। বাজারে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও যেন ছেঁড়া ফাটা ফুল না হয় সেটি দেখে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। তাছাড়া বাবার অত্যন্ত প্রিয় ফুল রয়েছে ধুতুরা ফুল এবং অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে শ্বেত রঙের আকন্দ ফুল। আপনারা এই ফুলগুলো শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসের শেষ সোমবারে। এবং অবশ্যই বাবার সর্বাধিক প্রিয় ফুল যেটি, সেটি হচ্ছে বেল গাছের ফুল। বেল গাছের ফল যেমন বাবার প্রিয়, বেল পাতা ছাড়া যেমন পুজো অসম্পূর্ণ, ঠিক সেরকমভাবে বেল গাছের ফুলও বাবার সর্বাধিক প্রিয় ফুল। তবে এই ফুল পাওয়া দুর্লভ, বাজারে পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। কিন্তু যদি কোথাও আপনি জোগাড় করতে পারেন, কোনোভাবে জোগাড় করতে পারেন, তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে বেল ফুলও আপনারা অর্পণ করতে পারেন। এতেও দেবাদিদেব মহাদেব প্রীতি হন, কারণ বেল ফুলেও মা পার্বতীর বাস। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। যদি একটুও ভালো লাগে বা একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।